আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খতিয়ান নাম্বার অথবা দাগ নাম্বারের মাধ্যমে তথ্য অনুসন্ধান করবেন। তো প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। তারপর ডেস্কটপ সাইট এই অপশানটি আমি অন করে রয়েছে, এখান থেকে আমি উঠিয়ে দিয়ে আবারও দেখাচ্ছি। তো এখানে আবারও থ্রি ডটে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই এখান থেকে টিকটা উঠিয়ে দিয়েছি। তো আমি আবারও এখানে টিকটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনি এখানে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি লিখবেন land.gov.bd, অথবা আমি এই লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি ক্লিক করে যেতে পারেন। ওয়েবসাইটটি চলে এসেছে। এবার আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন RS খতিয়ান। তো আপনাকে ক্লিক করতে হবে এখানে RS খতিয়ানে। RS খতিয়ানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান। এবার আমরা দেখব বিভাগ। প্রথমে আপনাকে এখানে বিভাগ বাছাই করতে হবে। তো আমি এখান থেকে বিভাগ বাছাই করে দিচ্ছি, রাজশাহী। আপনার যে বিভাগ সেই বিভাগ দিবেন। তারপর আপনি এখান থেকে বাছাই করবেন জেলা। বাছাই করুনে ক্লিক করবেন। এবার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি বগুড়া। আপনি যে জেলার সেটা এখানে দিয়ে দিবেন। তারপর উপজেলা বা সার্কেল এখান থেকে বাছাই করুনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে জেলা বা উপজেলার সে উপজেলা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন মৌজা। আপনি মৌজা বাছাই করবেন। এখান থেকে আপনি যে মৌজার জমি দেখতে চাচ্ছেন সেই মৌজার দেখতে পাচ্ছেন এখানে 001 নামজা। তো আমি এটা দিয়ে দিলাম, মৌজার নাম সিলেক্ট করলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো এখানে খতিয়ান বা দাগ নাম্বার দিয়ে কিভাবে দেখবেন। তো প্রথমে আমি খতিয়ান নাম্বার দিব। খতিয়ান নাম্বারে এখানে ক্লিক করে আপনি খতিয়ান নাম্বারটি দিয়ে দিবেন। আমি এখান থেকে 123 দিয়ে দিলাম। এরপর আপনাকে যোগফল প্রদান করুন। এখানে আপনাকে যোগ দিতে হবে 3 আর 1 4। তো যোগফল আমি প্রদান করে তথ্যগুলো আবারও দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। এবার আপনি এখানে খুঁজুনে ক্লিক করবেন। খুঁজুনে ক্লিক করার পর এখানে সমস্ত জমির তথ্য দেখতে পারবেন, কতটুকু জমি কার নামে রয়েছে, এবং দাগ নাম্বার এখানেই আপনি পাবেন। নিচে চলে যাবেন, এখান থেকে আমি আপনাদের আবারও দেখাচ্ছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন 8780 দাগ নাম্বার। আমি এখন এই দাগ নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাবো। 8780 মনে রাখবো। এরপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই বক্সে দাগ নাম্বার দিয়ে দিব। তো আমি দাগ নাম্বারটি দিয়ে দিলাম। এবার আমাকে যোগফল দিয়েছে 5 যোগ 2 7। দেওয়ার পর আমি খুঁজুনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোট খতিয়ানের সংখ্যা 1 এবং জমির পরিমাণ খতিয়ান নাম্বার অত্র খতিয়ানে মোট জমির পরিমাণ একর 0.09 একর। এভাবে আপনি খতিয়ান নাম্বার দিয়ে আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে 123 দিলাম, তারপর 9 আর 4 13। এবার আপনি খুঁজুনে ক্লিক করবেন। আমি খুঁজুনে ক্লিক করলাম ঠিক আছে কিনা। আমি যেটি বের করেছি, তো দেখতেই পাচ্ছেন আমি যেটি বের করেছি সেটি এখানে ঠিক আছে। দাগ নাম্বার 8780। তো এভাবে আপনি আপনার জমির দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার দিয়ে বিস্তারিত তথ্য দেখতে পারবেন। তো तो आमार भिडियोटी यदि आपनादेर काछे भालो लेगे थाके ताहले अवश्यई लाइक कमेंट शेयर करबेन एबं सबस्क्राइब करे बेल बाटन आइकने क्लिक करबेन। भालो थाकुन, सुस्थ थाकुन, सुंदर थाकुन। खुदा हाफेज।